নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সকল সদস্য, সদস্যা এবং উপস্থিত সকলকে জানাই সুস্বাগতম, আন্তরিক ভালোবাসা ও সম্মান। আজ আমরা উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের বৃহস্পতিবারের আলোচনা সভায়, যেখানে উপস্থিত আছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য এবং সদস্যাগণ অনুরিমা ব্যানার্জি, পায়েল দাস, প্রকাশ চক্রবর্তী এবং আমি তন্দ্রা মণ্ডল। আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আলোচনা সভার বিশিষ্ট অতিথি ডক্টর সুদৈতা ঘোষ মহাশয়া। মহাশয়াকে জানাই সুস্বাগতম ও প্রণাম। ডক্টর সুদৈতা ঘোষ মহাশয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা। ইন্ডিয়ান স্টেট অ্যান্ড সোসাইটি নিয়ে ওনার বিশেষজ্ঞতা রয়েছে। ওনার গবেষণার আগ্রহের ক্ষেত্রটি হলো পলিটিক্যাল পার্টিজ। মহাশয়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। ওনার লেখা একটি প্রবন্ধ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আ নিউ ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট ইন পোস্ট নেহরুভিয়ান পিরিয়ড। বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে ওনার লেখা বহু প্রবন্ধ। আজ উনি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবেন সেই বিষয়টির শিরোনাম হলো গ্রিন পলিটিক্যাল থিওরি। আমি মহাশয়াকে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। প্রথমে আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে অভিনন্দন জানাবো, কারণ এই গত 1 বছর ধরে যে অমানবিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পৃথিবীবাসী যাচ্ছি, সে এক ভয়াবহ পরিস্থিতি। এই কোভিড এবং তার সংক্রান্ত সমস্যা, যাতে আমাদের যে সমস্যার ফলে আমাদের শিক্ষাক্ষেত্রে ভীষণ বড় ক্ষতি হয়েছে। শুধুমাত্র প্রাথমিক শিক্ষা নয়, মধ্য শিক্ষা নয়, উচ্চ শিক্ষা তো প্রভূত ক্ষতি হয়েছে। আমাদের বিভিন্ন রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন গবেষণার কাজ প্রায় রীতিমতো বন্ধ। আমরা অন্যান্য যে কাজগুলো করে থাকি রিসার্চ রিলেটেড বা প্রজেক্ট রিলেটেড, সেগুলো প্রায় আমাদের সবই এখন বন্ধ আছে। সেক্ষেত্রে এটা একটা নতুন দিশা যে আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়টাতে এগিয়ে এসেছে, যে তারা এরকম ইন্টারনেটের সহযোগে শিক্ষাটাকে আরো বিস্তারিত করছে, ইনফরমেশনটাকে, ইনফরমেশন টেকনোলজির মধ্যে ইনফরমেশনকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এটা একটা খুব ভালো পদক্ষেপ। আমি তার জন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ এর মাধ্যমে অনেক ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে এবং উপকার পাচ্ছে। সেটা আমার খুব, একজন শিক্ষিকা হিসেবে আমার এটা খুব ভালো লেগেছে, তো এটা আমি তাই জানাচ্ছি। তো এবার চলে আসি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বলে ঠিক করেছিলাম, সেই বিষয়টার উপর চলে আসি। আজকে আমি আমার আলোচনার বিষয়টি রেখেছি যে যার যে বিষয়টি হচ্ছে গ্রিন পলিটিক্যাল থিওরি। এখন এই গ্রিন পলিটিক্যাল থিওরি, এই এই ধারণাটা ভীষণ একটি, বলা যেতে পারে যে একটি বেশ সমসাময়িক এবং একটি বেশ আধুনিক ধারণা। এটি সম্পর্কে বেশ কিছু বছর আগে সেরকম ভাবে রাষ্ট্রবিজ্ঞানীদের তরফে কোনো তেমন আলোচনা হয়নি, কিন্তু পরিস্থিতি আমাদেরকে এই ধরনের আলোচনা, এই ধরনের তত্ত্ব এটার দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। তার ফলে আমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং যা রাজনীতি আলোচনার বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে, যা বেশ, আমি যেটা আগে বললাম যে বেশ কিছু বছর আগে এর কোনো ধারণা আমাদের মধ্যে ছিল না, এবং এই জাতীয় আলোচনাগুলো কেবলমাত্র ন্যাচারাল সায়েন্সের মধ্যেই আবদ্ধ ছিল, কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো রাজনীতির মধ্যে ঢুকছে। এবার এবার আমি এই পুরো আলোচনার বিষয়টাকে না আমি দুটো ভাগে আলোচনা করব, দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে যে এটার তত্ত্বগত আলোচনা, যে এই এই বিষয়টা আসলে কি, এই বিষয়ের ইতিহাস কি রয়েছে, এই বিষয়ের সাথে কি আদর্শ জড়িয়ে রয়েছে, কি দার্শনিকতার পেছনে কাজ করছে, এই বিষয়গুলো।
তারপরে যেটা সবসময় আমরা বলে থাকি যে থিওরির একটা সবসময় বড় জায়গা থাকে যে অ্যাপ্লিকেশন, যে কোথায় সেই থিওরিটা আমরা কাজে লাগাচ্ছি। এবার সেটা আমরা আলোচনা করব ভারতীয় প্রেক্ষাপটে। আমি সেই জন্য এটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটি আমরা এটার কোর বিষয় নিয়ে, এটার মূল বিষয় নিয়ে আলোচনা করব এক একটি ভাগে, হয়তো আমি বলতে পারি এটা প্রথম বা দ্বিতীয় ভাগ। আর দ্বিতীয় দিকটায় আমি আলোচনা করব যে ভারতবর্ষে এই ধারণাটা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, বা এর সত্যি আমাদের দেশে এই ধারণার কোনো দরকার আছে নাকি, বা থাকলেও সেটার এখন কোন স্তরে সেটা অবস্থান করছে, এবং এর ভবিষ্যৎটাই বা কি রয়েছে। তো আমি শুরু করব একদম শুরু থেকে, যে এই গ্রিন পলিটিক্যাল থিওরিটা অ্যাকচুয়ালি কি, এই পরিবেশগত রাজনৈতিক তত্ত্ব অ্যাকচুয়ালি কি, এবং এর সত্যি কোনো প্রয়োজনীয়তা আছে কিনা বর্তমান যুগে। তো আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এটি একটি আন্তর্জাতিক, কারণ আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানের অনেকগুলো বিভাগ রয়েছে, যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট পলিটিক্স রয়েছে, সংবিধান রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেরকম আন্তর্জাতিক সম্পর্কের একটি বিভাগ। তো এই গ্রিন পলিটিক্যাল থিওরির মূলত উৎপত্তি হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগটির মধ্যে। এই এবার সেটি তারপরে কি করে আস্তে আস্তে আন্তর্জাতিক স্তর থেকে আঞ্চলিক স্তরে তার অবতরণ হলো, এবং যে সমস্যাগুলোর কথা গ্রিন পলিটিক্যাল থিওরিতে বারবার করে উঠে এসেছে, তা আন্তর্জাতিক স্তরে তার সমস্যার সমাধান সম্ভব আঞ্চলিককে বাদ দিয়ে, নাকি শুধুমাত্র এই বড় বড় কনফারেন্স বা এই বড় বড় আন্তর্জাতিক সভা, সেমিনার, ওয়ার্কশপ, এগুলোর মধ্যে দিয়ে এই এই সমস্যাটার, যে সমস্যাটার কথা গ্রিন পলিটিক্যাল থিওরি বলেছে, সেটা আমাদের সমাধান সম্ভব? তো সেটা একটা আমাদের আলোচনার বিষয় তো অবশ্যই থাকবে। তো যাই হোক, আমি এবার সরাসরি চলে যাই যে অ্যাকচুয়ালি গ্রিন পলিটিক্যাল থিওরি বলতে অ্যাকচুয়ালি এটাকে ঠিক কি বোঝায়। তো এটি একটি, আমি আগেও বললাম, আবারও রিপিট করছি আমি, একটি এটি একটি আন্তর্জাতিক সম্পর্কের একটি বিষয়, যেই বিষয়টার মধ্যে পরিবেশকে রাজনীতির ভিতরে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এনভায়রনমেন্টকে পলিটিক্স এর মধ্যে আনা হচ্ছে, এনভায়রনমেন্ট ইস্যুস গুলোকে। এবং এই গ্রিন পলিটিক্যাল থিওরি বা গ্রিন থিওরি মূলত আলোচনা করে থাকে ন্যায় বিচার, জাস্টিস, গ্লোবাল জাস্টিস, বিশ্ব ন্যায় বিচারের ওপরে, আন্তর্জাতিক উন্নয়ন, আধুনিকতা এবং সিকিউরিটি। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো কি করে পরিবেশ চিন্তার সাথে যুক্ত। আমি বলছি গ্লোবাল জাস্টিস, আমি উচ্চারণ করছি সিকিউরিটি, সুরক্ষা, মানব সুরক্ষা, আমি 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 উচ্চারণ করছি মডার্নাইজেশন, আমি উচ্চারণ করছি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তো অল দিস থিওরি, হাউ দে আর কানেক্টেড উইথ দ্যাট এনভায়রনমেন্ট, পরিবেশ চিন্তার সাথে এগুলোর কি যোগসূত্র? 100 বার যোগসূত্র রয়েছে, কারণ প্রথমেই বলতে হবে যে আমাদের মানব জগৎটা, এই পুরো বিশ্ব মানব জগৎটা যে তৈরি হয়েছে বা বেঁচে আছে বা দিন যাপন করছে, তা পুরোটাই প্রকৃতি নির্ভর। এবার পরিবেশকে বাদ দিয়ে আমরা যাবতীয় উন্নয়ন এত বছর করে এসেছি পরিবেশকে বাদ দিয়ে, তার ফলে এবার পরিবেশ তার জবাব দেওয়া শুরু করেছে। আমি যদি বলি যে গ্লোবাল জাস্টিস, আমি জাস্টিস বলতে কি বল কি কি বোঝাবো? ন্যায়, ন্যায় প্রদান করা রাষ্ট্রের যেমন দায়িত্ব, তো এবার গ্লোবাল ইনজাস্টিস তৈরি হচ্ছে যখন আমরা পরিবেশকে আঘাত করছি, পরিবেশ তার উত্তর দিচ্ছে। বিশ্বব্যাপী দারিদ্রতা, প্রকৃতিগত চেঞ্জের জন্য, যেটা আমরা ক্লাইমেট বলি, পরিবেশ, এই ক্লাইমেট চেঞ্জের জন্য নানা রকম অস্থিরতা, মানুষ কাজ হারাচ্ছে, মানুষ খাওয়া পাচ্ছে না, এই ধরনের সমস্যা। আন্তর্জাতিক উন্নয়ন, উন্নয়ন বলতে
এখানে উন্নয়ন বলতে সেই উন্নয়নকে বোঝানো হয় যেটা যেটার মধ্যে ভীষণভাবে পুঁজিবাদ নির্ভর উন্নয়ন। এই উন্নয়ন সবসময় ব্যক্তি স্বার্থের দিকে কেন্দ্র করে আছে। 5টা গাছ কাটলে আমার 5তলা বাড়ি হবে ওই জমিটায়, এবং সেই বাড়িটার থেকে আমার 1 কোটি টাকা লাভ হবে, সে সেই বিল্ডিংতে সেটা আমি বিক্রি করবো, তো আমার 1 কোটি টাকা লাভ হবে। এবার 5টা গাছ কাটার ফলে সেই এলাকার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, পাখিগুলো বাড়ি হারাচ্ছে, পতঙ্গগুলো তার জায়গা হারাচ্ছে, এবং ওভারঅল একটা ভয়ঙ্কর এনভায়রনমেন্টাল প্রবলেমের সম্মুখীন আমাদেরকে করছে। কিন্তু মূল হচ্ছে আমার মাথায় এটা কাজ করছে যে আমি কত টাকা ইনকাম করলাম, আমার পার্সোনাল ইন্টারেস্ট। তার মানে কি, এখানে ব্যক্তির নিজস্ব ইন্টারেস্ট ভীষণভাবে কাজ করছে, তো পরিবেশ আমার কাছে ততটা এখানে গুরুত্ব নয়, কারণ আমার অর্থটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এই যে বিশ্বব্যাপী উন্নয়নের চিন্তাধারা, এই উন্নয়নের চিন্তাধারা আমাদেরকে আরো ক্ষতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই উন্নয়নের চিন্তাধারা থেকেই আমাদের এমন কিছু ধারণা তৈরি করতে হচ্ছে যা আমরা যে কুফল, এই চিন্তাধারা যে কুফলগুলো এখন বিশ্ব দেখতে পাচ্ছে, সেই কুফল মুক্ত একটা পৃথিবী তৈরি করতে হবে। এবং সেটা তৈরি করতে গেলে রাষ্ট্রকে একটি বিশাল বড় দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এক্ষেত্রে একেবারে অস্বীকার করা যায় না, কারণ ওই যে বললাম এক্ষুনি এই কোভিড কালে একটি ভীষণ কমন কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভোকাল ফর লোকাল, এটি একটি বেশ কমন টার্ম, আমরা খুব ইউজ করে থাকি আমাদের নানা রকম কথায় যে ভোকাল লোকাল, ভোকাল ফর লোকাল, অর্থাৎ আঞ্চলিকতার জন্য গলা বাড়াতে হবে। এবার রাষ্ট্রের কি দায়িত্ব থাকতে পারে, এখানে একটা আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এই এই যে সারা পৃথিবী জুড়ে এই যে অঘটনগুলো আমরা পরিবেশের সাথে করছি, সেটাতে রাষ্ট্রের কি দায়িত্ব থাকতে পারে? রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব এখানে, যখন কোনো একটি ওষুধ কোনো একটি পরীক্ষাগারে তৈরি হয়, তার উপর রিসার্চ হয়, এবার এই ওষুধটি বাজারে আসবে কি আসবে না তার মান্যতা কিন্তু রাষ্ট্র পরোক্ষভাবে দিচ্ছে। তো এবার রাষ্ট্র যদি তার পলিসিস, তার নীতি নির্ধারণের ক্ষেত্রে এগুলো না চিন্তা ভাবনা করে, তাহলে তাহলে যতই বড় বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হোক, যে কারণে হচ্ছে, সেগুলোর সুফল কিন্তু আমরা পাবো না। এবার এর আমি ইতিহাসগত দিকে একটু যাব, যে এই এই ধারণাটা, এই গ্রিন পলিটিক্যাল থিওরি, বা অনেকে বলবে গ্রিন পলিটিক্যাল থট, আমি থমাস গ্রিনের কথা অবশ্যই এখানে বলছি না, কিন্তু এই পরিবেশগত রাষ্ট্রচিন্তা, যে তার তার যে উৎপত্তি সেটা ঠিক কোত্থেকে হয়েছে, তার তো একটা নিশ্চয়ই ইতিহাস আছে, এটা তো হঠাৎ করে উঠে আসেনি। আমরা যদি লক্ষ্য করি আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস, তাহলে আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা অদ্ভুত ধরনের অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সারা বিশ্বে তৈরি হলো। কিরকম, যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলো আস্তে আস্তে স্বাধীন হওয়া শুরু করলো, যেটাকে আমরা বলি যে ডিকলোনাইজেশন স্টার্ট হলো, এবং ওই পোস্ট কলোনিয়াল পিরিয়ডটাও কিন্তু এক্ষেত্রে ভীষণ উন্নত। তার ফলে কি হলো, যখন কান্ট্রিজগুলো, যে দেশগুলো, যে রাষ্ট্রগুলো ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত ছিল, এবং যারা ঔপনিবেশিকতা স্থাপন করেছিলেন, তারা যথেষ্ট রিসোর্স কিন্তু নিয়ে চলে গেলেন, প্রায় উলঙ্গ করে দেওয়া হলো দেশগুলোকে, এবং তার কলোনাইজেশনের উদ্দেশ্যটাও তাই ছিল যে রিসোর্স আমরা নিয়ে চলে যাব, আমরা রিগিং করব, যত আছে সয় সম্পত্তি ঘুরে ফিরে সেই দেশ থেকে আমরা, কারণ যেই দেশে রিসোর্স রয়েছে সেই দেশেই তো কলোনিয়াল রুলাররা এসেছে, তারা তো এমন কোনো দেশে কোনো একটা সাহারা মরুভূমিতে গিয়ে তো কলোনি তৈরি করেনি, কারণ সেখানে তো লাভ নেই, তারা তো লাভের জন্য এসেছিল। তো যেটা সমস্যা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে আফটার দি ডিকলোনাইজেশন পোস্ট কলোনাইজেশন পিরিয়ড, আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো রিসোর্স ড্রেনিং তো হয়ে গেল,
বড় বড় দেশগুলো যাদেরকে আমরা বলে থাকি যে এই উত্তর গোলার্ধের দেশগুলো, তারা তো নিয়ে চলে গেল। এবার এই দক্ষিণ গোলার্ধের দেশগুলো যারা এতদিন ধরে ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত ছিল, তারা এখন উন্নয়নের কোন পথ অবলম্বন করবে সেটা একটা বড় কোশ্চেন মার্ক হয়ে গেল। কারণ ব্যাপারটা এমন হলো যে এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে একটি একটি 20 বছরের যুবকের সাথে, একটি উদ্যম 20 বছরের একটি যুবক যুবতীর সাথে আমি একটি 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধাকে বললাম, ভাই তুমি একটি রেসে নাম। এই যে সমস্যাটা হয়ে দাঁড়ালো, তখন এই 90 স্বাধীনপ্রাপ্ত দেশগুলোর মধ্যে একটি ধারণা তৈরি, মানে ধারণা না, এটা তাদের উপায় ছিল না, এটা তাদের গ্রহণ করতে হতো, যারা কোন পথে উন্নতির দিকে এগোবে। অথচ তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তারা তাদেরকে উন্নত হতে হবে, কারণ ওই দেশগুলোর সাথে তাকে কম্পিটিশনও আসতে হবে, আদারওয়াইজ সে টিকে থাকতে পারবে না। এখানে অর্থনীতি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। তো এরপরে দেখা গেল যে তখনই কিন্তু এই প্রকৃতির ওপর অত্যাচারটা শুরু হলো, আরো বেশি পাওয়ার ইচ্ছে, খুব তাড়াতাড়ি পাওয়ার ইচ্ছে, অনেকটা ওই মুরগির সোনার ডিম পাড়া মুরগির মতো না, রোজ রোজ একটা দিচ্ছিল তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে ওর পেটে অনেকগুলো আছে, আমি ওকে একবারে কেটে সবকটা ডিম বের, ব্যাপারটা অনেকটা সেরকম হয়ে দাঁড়ালো। তাহলে এবার আমরা তার ইতিহাসটার দিকে যদি যাই, তাহলে আমরা দেখছি যে 1960 সালে, 1960-এ সেই সময়কার কিছু লেখালেখির মধ্যে দিয়ে, কিছু যেটাকে আমরা বলি টেক্সট বা লিটারেচার, সাহিত্যের মধ্যে দিয়ে এই ধারণাটা, মানে এটার গুরুত্বটা বোঝানোর একটা চেষ্টা চেষ্টা শুরু হলো। এবং সেক্ষেত্রে আমরা একজন বিশেষ ব্যক্তির নাম করতে পারি, এবং এটা করতেই হবে, তিনি হচ্ছেন ম্যাথু হামফ্রে। তিনি কতগুলো ভাগে তার এই চিন্তাটাকে ডিভিশন করেছিলেন, কতগুলো ভাগে বিভক্ত করেছিলেন। তো এগুলোকে তিনি একটি একটি ঢেউ বলছেন, যে ওয়াফ, তিনি এগুলোকে একটি ঢেউ বলছেন। তো তিনি বলছেন যে ডেমোক্রেটিক মডেল, অর্থাৎ গণতান্ত্রিক মডেলের মধ্যে দিয়ে এই ইকোনমিক ডুম সিনারিও, বা আমরা যদি এক্সাক্টলি ইকোনমি, এটা আমি সরি, আই এম সরি ফর মাই ওয়ার্ড, এটা হচ্ছে এনভায়রনমেন্টের ডুম সিনারিও, যে একদম পরিবেশ শেষ হয়ে গেছে, তার অন্তিম অন্তিম সময় একদম সর্বনাশ হয়েছে তার, কি শেষ, সেই যে পরিস্থিতিটা, তার থেকে বের করতে গেলে কেবলমাত্র গণতন্ত্র পদ্ধতি না, গণতন্ত্রের সাথে জোর পদ্ধতিও খাটাতে হবে, অর্থাৎ বল প্রয়োগ পদ্ধতিও করতে হবে, নইলে এটাকে বাঁচানো যাবে না, আর যদি তা না হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্মে কিছু থাকবে না। গণতন্ত্র অবশ্যই থাকবে, কিন্তু গণতন্ত্রের মধ্যে দিয়ে এটাকে এমন ভাবে করতে হবে যেন এটা বল, গণতন্ত্রের মধ্যে দিয়ে বল প্রয়োগ করতে হবে, রাষ্ট্রকে করে প্রকৃতিকে উদ্ধারের একটি ব্যবস্থা করতে হবে। কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্ব দাঁড়িয়ে আছে, তার মূল কারণ বা তার পেছনের বিশেষ কারণটি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির এই যে ব্যবহার, অতিরিক্ত ব্যবহার, তার ফলে আজকে পরিবেশের এই পরিস্থিতি। দ্বিতীয় বিভাগে উনি বলছেন যে এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে, তার ইমিডিয়েট একটা সলিউশনকে আবিষ্কার করতে হবে, এবং এর সাথে সাথে বেশ কয়েকজন
চিন্তাবিদদের নাম আমাকে এখানে করতেই হবে, বিকজ আমরা তাদের প্রতি ঋণী যে তারা এই ধারণাটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন তাদের বিভিন্ন লেখালেখির মধ্যে দিয়ে। তার মধ্যে রয়েছে হচ্ছেন জন বেরি, তার একটি বিখ্যাত বই রয়েছে, যদি সম্ভব হয় আমি অনুরোধ করবো ছাত্রছাত্রীরা যারা ইন্টারেস্টেড আছেন তারা বইটি পড়তে পারেন, খুব ভালো বই, রিথিঙ্কিং গ্রিন পলিটিক্স, রিথিঙ্কিং গ্রিন পলিটিক্স। আমি কেন বলছি, কারণ এটা আমাদের প্রজন্মকে বা আমাদের আমার যে পরের প্রজন্ম রয়েছে এই বিষয়টাকে কেবলমাত্র পুঁথিগত দিক থেকে বা অনলি ফর স্টাডি, অনলি ফর ফিনিশিং দ্য সিলেবাস, এই চিন্তাধারা দিয়ে না দেখলে খুব ভালো হবে, কারণ তাদেরকে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। থিওরি তো আমরা পড়ছি, পড়াশোনা আমরা করছি, বাট উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট প্র্যাকটিক্যালি। আমাকে বোঝাতে হবে, আমাকে সমাজকে বোঝাতে হবে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য গ্রিন, হোয়াই উই আর টকিং সো মাচ, কারণ এরপরে আর কিছু থাকবে না। আমরা কেউ একজন একদল যুক্তি দিতে পারেন যে আমরাই তো চাঁদে চলে যাচ্ছি, আমরা মঙ্গলে এগুলো করছি সেগুলো করছি, এখনো কিছু আমরা করে উঠতে পারিনি, দে অল আর ইন দ্য প্রিলিমিনারি স্টেজ। আর সেটা হলেও কি, সারা বিশ্বের জনসংখ্যা চাঁদে গিয়ে বাস করবে বা সারা পৃথিবীর জনসংখ্যা মঙ্গলে গিয়ে বাস করবে? ইজ দ্যাট ফিজিবল? নয়। তা যদি হতো তাহলে এত আলোচনা, পরিবেশ সংক্রান্ত এত সম্মেলন, এত আলোচনা, এগুলো কিছু হতো না। হচ্ছে তার কারণ হচ্ছে এটা, যেটা সম্ভব নয় সেটা সেটা সেটাকে আমরা সম্মান জানাই, তারা যেটা করছে, সায়েন্টিস্টরা যেটা করছেন, স্পেস সায়েন্টিস্টরা, সেটা অবশ্যই একটা ভীষণ সম্মানের বিষয়, এটা আমাদের আমাদের গর্বিত হওয়ার বিষয়, নিশ্চয়ই আমরা গর্ববোধ করব, কিন্তু তার এটার এগেনস্টে এটা হতে পারে না। এবং এখানে আমি আরো একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন, তার একটি বিশিষ্ট বই আছে যা জাস্টিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, তার লেখক হচ্ছেন অ্যান্ড্রু ডবসন। আরেকটি পুস্তকের নাম আমি বলবো, আরেকটি লিটারেচারের নাম আমি বলবো, পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইকোলজিক্যাল ভ্যালুস, পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইকোলজিক্যাল ভ্যালুস, যার লেখক হচ্ছেন টিম হেবার্ড। এরা এই বিশেষ এরা এই পরিবেশ চিন্তাটা রাজনীতির মধ্যে কতটা দরকারি এবং কেন দরকারি এই বিষয়টাকে তারা বিশ্বের কাছে তুলে ধরলেন। এবার এই যে রাষ্ট্রের পরিবেশ নিয়ে ভাবনা করাটা উচিত, এটা কখন বোঝা গেল? এটা কিন্তু আমরা যারা দক্ষিণ গোলার্ধের দেশগুলো আছি, আমাদের এটা বোঝার সময়ই হয়নি। কেন হয়নি? কারণ আমরা তো যখন স্বাধীনতা পেলাম তখন এমন অবস্থায় আমরা স্বাধীনতা পেয়েছি যে একটা অগোছালো ঘর, শুধুমাত্র একটা ছাদ আছে, তার না প্রাচীর আছে, না তার রান্নাঘর আছে, না তার আসবাবপত্র আছে, না তার একটি ব্যক্তি আসলে তাকে আমি ঘরে বসতে দিতে পারবো, আবার অনেকগুলো না আমার কাজ আছে ভালো, আবার অনেকগুলো আমার পরিবারের সদস্য আছে, আমি তাদেরকে কি করে করব, আবার আমার আন্তর্জাতিক চাপও আছে, আমার বাইরের চাপও আছে, এত সব সমস্যার মধ্যে দিয়ে কোনটা পরিবেশকে মাথায় রেখে করা উচিত, কোন উন্নয়নটা, কোন উন্নয়নটা আমাকে এটা এইভাবে উন্নয়ন করলে আমার পরিবেশ বাঁচবে এবং আমার যে সমস্যাগুলো তার সমাধান হবে, এগুলো ভাববার মতন উত্তর ঔপনিবেশিক দেশের গুলো সময় হয়নি, কারণ তারা এমন অবস্থাতে স্বাধীনতা গুলো পেয়েছিল। কারা বুঝলো? বুঝলো উত্তর গোলার্ধ বিশ্ব, উত্তর গোলার্ধ বিশ্বের উত্তর গোলার্ধ বুঝতে পারলো, তারা বুঝলো যে যে কাজটা আমরা করছি, মানে প্রকৃতিটা অসীম নয়, মানে প্রকৃতিজাত যে যে রিসোর্সেস আমরা রেগুলার ব্যবহার করছি সেই রিসোর্স গুলো অসীম না, তার একটা সীমা আছে, অপরিসীম নয়, তার একটা সীমা আছে, নির্দিষ্ট সীমা আছে, আমি রোজ রোজ তাকে খেতে থাকলে, তাকে আমি ব্যবহার করতে থাকলে সে একদিন শেষ হয়ে যাবে, এই বোধটা তাদের মাথায় আসে।
তখন তাদের মাথায় আসলো যে তাহলে আমাকে এমন কিছু আমাদেরকে ভাবতে হবে যাতে এই পরিস্থিতিটার থেকে আমরা বেরিয়ে আসতে পারি, বা রাদার এই পরিস্থিতিটা একটু উন্নতি করতে পারি। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে আর কারেকশন করার জায়গা নেই। যে কয়লা আমাদেরকে প্রকৃতি দিয়েছে তার থেকে যদি আমি অর্ধেক উঠিয়ে ফেলি আর বাকি অর্ধেকটুকু পড়ে আছে, ওই অর্ধেক অন্য জায়গা থেকে কয়লা এনে ওই অর্ধেক জায়গাটুকু ফিল আপ করে আমরা একটা পুরো কয়লার খনি বানিয়ে দেওয়া, দিস ইজ নট পসিবল, দিস ইজ ইম্পসিবল টাস্ক, এটা সম্ভব নয়। তো যেটা করতে পারি, যে আধাটা আছে সেটাকে আমরা বাঁচাতে পারি। সো দ্যাট থট কেম অন দেয়ার মাইন্ড এই যখন তারা বুঝতে পারলো যে এই রিসোর্সটা, এই যে প্রকৃতির রিসোর্সটা রয়েছে সেটা অপরিসীম নয়, তার একটা সীমা রয়েছে। এবং উইজেনবার্গস, MLJ উইজেনবার্গস, তিনিও এই পরিবেশ এবং রাজনীতি নিয়ে বারবার আলোচনা করেছেন। তিনি এটাকে বলছেন প্লুরিফর্ম। এবং প্লুরিফর্ম থেকেই না আমাদের, এবং এই আলোচনাগুলোর সময় থেকেই এই ইকোলজি অর্থাৎ এই বাস্তুতন্ত্র এবং পরিবেশ তন্ত্রের তন্ত্রকে একটি ফিলোসফিক্যাল ডাইমেনশন দেওয়া হলো। যেমন আমরা বলি গান্ধী, তার সাথে ইজম যখন আসে তখন সেটা গান্ধী ইজম, মার্ক্স যখন তার সাথে ইজম অ্যাড হয় মার্ক্সিজম, তার চিন্তাধারা, তার দর্শন। এই প্লুরিফর্ম জায়গাটা থেকে, এই এই শব্দটা যখন থেকে আসলো ওই সময়কালটার থেকে একটি এটা ভাবনা শুরু হলো যে না, ইকোলজিকে ইকোলজিজম বলা যেতে পারে, ইজম এটাকে একটি একটি দার্শনিক দার্শনিক পর্যায়ে না নিয়ে গেলে এই গুরুত্বটা আমরা বিশ্বকে বোঝাতে পারবো না। কারণ যতক্ষণ কোনো সমস্যাকে আমরা টেক্সটে অন্তর্ভুক্ত না করি ততক্ষণ সেটা বিশ্বব্যাপী ছড়ায় না। অর্থাৎ ছড়ানো অর্থাৎ আমি বলছি যে জানানো হয় না। এবার তখনই আসলো যে কনসেপ্ট গুলো আসলো সেগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে ইকোলজি, ইকোলজিজম, এনভায়রনমেন্টালিজম, গ্রে, গ্রিন, ডিপ, শ্যালো ইকোলিজম। ইকোলিজমের আবার অনেকগুলো ভাগ আছে, আমি অত ইনডেপ যাচ্ছি না, বিকজ আমরা একটা এমনি সাময়িক একটি আলোচনা করছি, আমি অত ইনডেপ যাচ্ছি না, কারণ আমার সময়ের একটি সমস্যা আমাদের রয়েছে, কারণ আমার লিঙ্ক হতে একটু সময় লেগেছে। যাই হোক, আমি আবার আমার বক্তব্যে ফিরে আসি। এর সাথে আরেকটি বিশেষ কিছু শব্দ, এই শব্দগুলো আসলে গ্রিন পলিটিক্যাল থিওরির সাথে ভীষণভাবে জড়িত, নইলে আমি গ্রিন পলিটিক্যাল থিওরিকে আমরা বুঝতে পারবো না। এই শব্দগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অ্যান্থ্রোপোসেন্ট্রিক, অর্থাৎ যা কেবল মানব কেন্দ্রিক, মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের ভালো, মানুষের মন্দ, মানুষের মধ্যে মানুষের চিন্তাধারা, মানব কেন্দ্রিক, অ্যান্থ্রোপোসেন্ট্রিক। এই ধারণাটা থেকে বেরিয়ে আসার একটা তত্ত্ব এখানে দেওয়া হয়েছিল যে অ্যান্থ্রোপোসেন্ট্রিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এবং এটাকে ইকোসেন্ট্রিক চিন্তা ভাবনায় আনতে হবে। মানুষের সাথে যেমন মানুষের সম্পর্ক রয়েছে, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক রয়েছে, সুতরাং এই মানব মানব কেন্দ্রিক সম্পর্কটা থেকে পরিবেশ কেন্দ্রিক সম্পর্কের ধারণায় আসতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে অ্যালডো লেপোল্ডের আমি নাম নেব, অ্যালডো লেপোল্ড, উনি একজন আমেরিকান পরিবেশবিদ ছিলেন। তিনি লিখছেন যে যে প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য নিড ফর এক্সটেনশন অফ এথিক্স ফ্রম হিউম্যান ওয়ার্ল্ড টু দ্য অ্যানিমেলস, প্লান্টস, রকস, ইকোসিস্টেম। আমরা যে নৈতিকতার কথা বলি না, মানুষ তো তার নৈতিকতার কথা বলে যে মানুষ 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 কেন, তার নীতি আছে, তার মূল্যবোধ আছে, তার হুঁশ আছে, তাই মানুষ মানুষ, নৈতিকতা বোধ থেকে তো মানুষকে চেনা যায়। এবার মজা হলো যে যখন আমরা পরিবেশের উপর অত্যাচার করি তখন আমাদের নৈতিকতা বোধ কোথায় থাকে,
এর দুটো জিনিস হতে পারে। এক হতে পারে মানুষ তখন কেবলমাত্র নিজের কথা ভাবছে, ফলে মানুষ সেই জায়গার থেকে মানব জাতি সঠিক, কারণ আমি তো আমার জন্য ভাবছি, তো আমার নীতিতে তো আমি নষ্ট করিনি। কিন্তু যদি আমি ব্রডার অ্যাসপেক্টে দেখি, আমি যদি আরো বৃহৎ আকারে চিন্তা করি, তাহলে আমি দেখব যে না, আমি যেটা করছি সেটা আমার উন্নতি হচ্ছে, কিন্তু সাথে সাথে আমি যাদের সাথে এই পৃথিবীতে বাস করছি তাদের আমি ক্ষতি করছি। তো আমার নৈতিকতা ইন দ্য ব্রডার অ্যাসপেক্টে আমি কিন্তু আই এম নট ডুইং দ্যাট এক্সাক্ট জাস্টিস উইথ দ্য অল অল লিভিং বিং ইন দ্য ওয়ার্ল্ড। সে লিভিং বিং এর ছোট্ট পিঁপড়েও হতে পারে, কেন্ন হতে পারে, আমি মানুষ হতে পারে, একটা হাতিও হতে পারে। আই এম নট ডুইং জাস্টিস উইথ দিস। সেক্ষেত্রে একটি নতুন ধারণার বা একটি আমরা বলতে পারি যে একটি নতুন ভাবনার জন্ম হলো এই সময়টায়। বেশ কিছু লেখালেখির মধ্যে দিয়ে নৈতিকতার দিক থেকে ভাবনা চিন্তা করে, যে শব্দটি এখন ভীষণ কমন, সেটি আমি বলতে চাইছি যে এনভায়রনমেন্টাল এথিক্স, পরিবেশগত নৈতিকতা। এ গেল ভীষণ সংক্ষেপে যা আমি বললাম, তা ভীষণ সংক্ষেপ ইতিহাসের, অনেক বড় হিস্ট্রি রয়েছে, মানে এই এনভায়রনমেন্ট, এই এই গ্রিন থিওরির পেছনে যে ইতিহাস, এটি আমি ভীষণ ভীষণ সংক্ষেপে বললাম। এটি আরো অনেক লিটারেচার রয়েছে, আরো অনেক টেক্সট রয়েছে, এটি একটি বিশাল বিষয়, আমি সেটাকে অনেক ছোট করে বললাম। তো কেউ যদি আমাদের ছাত্রছাত্রী যারা আজকে যদি কেউ উপস্থিত থাকে, তারা মানে যারা উপস্থিত রয়েছেন, আমি জানি না কয়জন রয়েছেন, তারা যদি কেউ ইন্টারেস্টেড হন, তারা এইগুলো একটু পড়বেন, দেখবেন এর ইতিহাসটা অনেক বড়। আমি তার কেবলমাত্র বিন্দু মাত্র জাস্ট আমি টাচ করেছি। এবার আমি চলে আসবো যে এর আদর্শগত ভিত্তি কি, এই থিওরি, এই গ্রিন পলিটিক্যাল থিওরি আদর্শগত ভিত্তিটা কি। আদর্শগত ভিত্তি যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো যে গ্রিন পলিটিক্যাল থিওরি মূলত যে আইডিওলজিগুলোর ওপর দাঁড়িয়ে আছে, তা হচ্ছে রাজনীতি, পলিটিক্স, এনভায়রনমেন্টালিজম অর্থাৎ পরিবেশ, অহিংস নন ভায়োলেন্স, সোশ্যাল জাস্টিস, পার্টিসিপেটরি ডেমোক্রেসি, গ্রাসরুট পলিটিক্স বা গ্রাসরুট ডেমোক্রেসি, সেটা আরো ভালো হয় বললে, অ্যান্টি ওয়ার, অ্যান্টি রেসিজম, আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইকো সোশ্যালিজম। পলিটিক্স আমরা জানি কেন, গ্রিন পলিটিক্যাল থিওরির যদি আমি আইডিওলজিসে যখন আমি পলিটিক্স বলছি, রাজনীতি বলছি, অবশ্যই এর আদর্শগত বিচারে রাজনীতি রয়েছে, কারণ রাজনীতি ছাড়া তো এটাকে সঠিকভাবে প্রয়োগ বা শুধুমাত্র আলোচনার মধ্যে থেকে গেলে তো লাভ নেই, তার সঠিক প্রয়োগের জন্য রাজনীতিকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এবং যতক্ষণ রাষ্ট্র সেটা তার রাজনীতির মধ্যে গ্রহণ না করবে, ততক্ষণ সেটার কোনো সলিউশন আমরা বের করতে পারবো না। এনভায়রনমেন্টালিজম তো অবশ্যই, কারণ পুরো বিষয়টাই দাঁড়িয়ে আছে পরিবেশের উপরে। পরিবেশের যে ক্ষতি আমরা করেছি, সেই ক্ষতিটাকে আমরা বুঝতে পেরেছি, এবার সেই ক্ষতি পূরণের আমরা কি কি রাস্তা করতে পারি, এবং ভবিষ্যতের জন্য আমরা কি রাস্তা তৈরি বা ভবিষ্যতে আমরা কি দিশা দেখাতে পারি, তার আদর্শের মধ্যে অবশ্যই পরিবেশের ধারণাটি আসছে। অহিংস না হলে পরিবেশ রক্ষা সম্ভব না। আমি যদি অকারণ ক্রুয়েলটি দেখাই জীব জগতের উপরে, তাহলে আমি আমি যেই প্রতিজ্ঞাটা করেছি যে পরিবেশকে বাঁচাবো, সেটি আমি করতে পারবো না। শুধু নন ভায়োলেন্স অবশ্যই, সোশ্যাল জাস্টিস,
অবশ্যই, কারণ আমাকে সামাজিক ন্যায় এই কারণেই দেখতে হবে। আমি যদি জানি যে একটি রাস্তা, সেই রাস্তাটা তৈরি করতে গেলে আমাকে 1 একর জমি লাগবে, তার মধ্যে আমি ধরেই নিচ্ছি যে 200 গাছ আছে, 200 গাছ আমাকে মেরে ফেলতে হবে, তাহলে 200 গাছের ওপর যাদের জীবনযাত্রা আছে তারাও তো সরাসরি এফেক্টেড হচ্ছে, তাদের জন্য আমি কি করতে পারি? আমি যদি তাদের কথা না ভাবি তাহলে আমি আমি তাহলে জাস্টিস করছি না? বা আমি এমন খনন কার্য করলাম যে আশেপাশে এমন কিছু ডেভেলপমেন্ট করলাম যে আশেপাশের, আমি কয়েকটা, আমি এই তত্ত্বগত দিক থেকে বেরিয়ে এসে যখন আমি ভারত সম্পর্কে আলোচনা করব, আমি আমার চোখের সামনে দেখা বেশ কিছু উদাহরণ আমি তোমার আপনাদের সামনে তুলে ধরবো যে সত্যি এটা এটা আমাদের আমার চোখের সামনে দেখা এই ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, আমি অনুভব করছি, আমি দেখতে পাচ্ছি যে আমি উন্নয়নের গতিকে এতটাই বাড়িয়ে দিয়েছি, চারপাশে এত উন্নয়ন হচ্ছে যে যেখানে 5 বছর আগে জলের কোনো সমস্যা ছিল না, এখন তাদেরকে কর্পোরেশন জলের উপর নির্ভর হতে হচ্ছে, উন্নয়নের ধারাটা এতটাই বেড়ে গিয়েছে। তাহলে কি আমি জাস্টিস করছি না? তো আমার সোশ্যাল জাস্টিস অলসো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আইডিওলজি ওয়েন উই আর ডিসকাসিং দ্যাট গ্রিন পলিটিক্যাল থিওরি। অ্যান্টি ওয়ার, অ্যান্টি ওয়ার কেন? হোয়াই গ্রিন পলিটিক্যাল থিওরিজ আর এগেইনস্ট দ্যাট ওয়ার? আসলে যুদ্ধ কি করে? ইফ উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট পলিটিক্যাল টার্মস, ইফ আর নট ডোন্ট গো টু দ্যাট পলিটিক্যাল টার্মস, আমরা পলিটিক্যাল টার্মসে গেলাম না, আমরা ইন জেনারেল ভাবে যুদ্ধ আমাকে কি করে? ডিস্ট্রাকশন। এবার ডিস্ট্রাকশন ইজ নট ফর ডিস্ট্রাকশন ফর দ্য পিপল, এই ডিস্ট্রাকশনটা অল মানে পরিবেশের ক্ষেত্রেও কিন্তু এই ধ্বংসটা হয় যখন আমরা ওয়ারে এনগেজ হই, যখন আমরা যুদ্ধে যাই। যুদ্ধ কেবলমাত্র মানব জাতির ক্ষতি করছে তা না, যুদ্ধ আমাকে পরিবেশেরও ক্ষতি করছে। আমরা বলছি গ্রাসরুট ডেমোক্রেসির কথা কেন? কারণ লোকাল আমাকে অনেক ভালো বোঝাতে পারবে যে তাদের সমস্যাটা কোথায় রয়েছে, বা কোনো একটা পলিসি, কোনো একটা নীতি যদি আমি এক্ষুনি নিয়ে আসি, সেটা যদি আমি কোনো জায়গায় কোনো একটি একটি বিশেষ জায়গায় সেই নীতিটা প্রয়োগ করতে চাই, আমার প্রথমেই সেইখানকার অধিবাসীদের সাথে কথা বলতে হবে, তাদেরকে আমার জানতে হবে যে তাদের কতটা লাভ হবে। আদারওয়াইজ পলিসি ফর হুম, কাদের জন্য নীতি? ডেভেলপমেন্ট ফর হুম? If people are affected for all these things, then what is the use of all such kind of developments? তাহলে তো লাভ কি হলো? তো আমাকে জানতে হবে। এবার আমি আসছি ইকো সোশ্যালিজম। এটি ইকো সোশ্যালিজম এখন এই মুহূর্তে ইন কন্টেম্পোরারি টাইম আমি বলবো যে এটি একটি একটি আলাদা ক্ষেত্র, এটি একটি সম্পূর্ণ আলাদা ক্ষেত্র গবেষণার ক্ষেত্রে। যদি ইকো সোশ্যালিজম ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আইডিওলজি অফ গ্রিন পলিটিক্যাল থিওরি, তবু আমি এটাকে একটা, সেই জন্যই আমি এটাকে ভীষণ ব্রিফ একটা আমি কনসেপ্ট আমি দেবো এখানে, যে এই ইকো সোশ্যালিজম অ্যাকচুয়ালি আমরা এটাকে বলতে পারি যে পোস্ট মার্ক্সিজম থটের সাথে এরা অনেকে এটাকে রিলেট করে। কারণ সোশ্যালিজম ফর হোম, সোশ্যালিজমটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ সোশ্যালিজম? যদি আমি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করি তাহলে আমি দেখব যে সোশ্যালিজম হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা থাকবে যেখানে সবকিছু ইকুয়াল থাকবে, যেখানে শ্রেণী বিভাজন থাকবে না, শ্রেণী শোষণ তো থাকবে, শ্রেণী বিভাজন না থাকলে অবশ্যই শ্রেণী শোষণ থাকবে না, এবং সমবন্টন হবে সবকিছু, সমবন্টন অর্থাৎ ইকুয়ালাইজেশনের উপর বিশ্বাস করে সোশ্যালিজম।
এবং আমি এখানে একটি আমার এখনই মনে পড়লো বলে আমি একটি ব্যাপার উল্লেখ করতে চাই, যে আমরা যারা মার্ক্সকে নিয়ে আলোচনা করি, আমরা যখন পড়ি আমরা অনেকেই লক্ষ্য করে থাকবো যে ডায়ালেকটিক মেটেরিয়ালিজম এই এই ধার এই এই কনসেপ্টে যখন মার্কস আলোচনা করেছিলেন তখন উনি বারবারই বলেছিলেন যে এই ক্ল্যাশেস অফ আইডিয়াস যেটা হয় আর কি, সেটা কেন হয়, সেটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক নিডের জন্য আমাদের এই এটা এটা হয়। এবার যদিও এই পুরো ধারণাটা মার্কস নিয়েছিলেন হেগেলের কাছ থেকে, পরবর্তীকালে একদম পরে যখন উনি যেটাকে আমরা ক্রিটিসাইজ করি, যে ওটা মার্কসের একটা কাল্পনিক ধারণা ছিল যে এস্টাবলিশমেন্ট অফ স্টেটলেস অ্যান্ড ক্লাসলেস সোসাইটি, যেটা আমরা আমরা পড়ে বলে থাকি ইউজুয়ালি, যেটা একটা কাল্পনিক ইউটোপিয়ান থট, একটা কাল্পনিক চিন্তা মার্কসের, যে কখনোই শ্রেণীহীন রাষ্ট্র যদিও বা সম্ভব হয়, মানে কিন্তু রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থা এটা একটা সত্যি অদ্ভুত বিষয় যেটা মার্কস বলেছিলেন। তখন মার্কস বলেছিলেন যে এই এই যে গেম অফ থিসিস অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথিসিস, এটা কিন্তু স্টপ হবে না, তখন হবে বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। সুতরাং যারা আমরা এই এই যুগে দাঁড়িয়ে, যারা আমরা অনেকেই মার্ক্সকে, মার্ক্সের লেখাকে, মার্ক্সের চিন্তাকে অনেকেই একেবারে সম্পূর্ণ অস্বীকার করে দিতে চাই, যারা আমরা মনে করি যে ডেভেলপমেন্ট মানেই হচ্ছে পুঁজিবাদী, যেটা ক্যাপিটালিস্ট সোসাইটি যে ডেভেলপমেন্ট আমাদেরকে দেখায় সেটাই একমাত্র উন্নয়নের ধারা, কিন্তু এখন খুব ভালো করে মার্ক্সকে পড়লে কিন্তু এখনো সেই প্রমাণগুলো আছে যে মার্ক্স অনেক বেশি দূরদর্শী ছিলেন, তিনি অনেক দূরেরটা বুঝতে পারতেন, এবং কন্টেম্পোরারি মার্কসিজম কিন্তু অনেকে এই বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করছেন, ভীষণভাবে দৃষ্টিপাত করছেন। আমি জিজাকের নাম বলতেই চাইবো, যিনি ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড কে, ক্যাপিটালিস্ট সিস্টেম কে উনি কিভাবে ক্রিটিসাইজ করেন, বা উনার যে গ্রিভান্স রয়েছে এগেনস্ট দিস। যাই হোক, এবার ইকোসোশালিজমের মূল বক্তব্যটা কি তাহলে? না, ইকোসোশালিজম বলছে যে ইকোসোশালিজম বলছে যে ক্যাপিটালিজম আমাদেরকে সবসময় আমাদেরকে সবসময় নিয়ে যায় এমন একটা দিকে যেখানে ব্যক্তিকেন্দ্রিক চিন্তার উৎপত্তিটা অনেক বেশি হয়, প্রফিট প্রফিট মাইন্ডেড, আমরা ভীষণ প্রফিট মাইন্ডেড হয়ে পড়ি। ক্যাপিটালিস্ট সোসাইটি আমাকে সেটাই শেখায় যে তোমার কতটা প্রফিট হলো, তোমার কতটা লাভ হলো, তোমার সমাজের লাভ একটি বিশেষ শ্রেণী বা বৃহত্তরের লাভ ইজ সেকেন্ডারি ম্যাটার। এর ফলে কি হচ্ছে, আমরা অনেক বেশি প্রোডাকশন করছি, অনেক বেশি কনজাম্পশন করছি, ফলস্বরূপ আমরা নেচারকে কষ্ট দিচ্ছি, কারণ তার সেটা আমরা আমরা যে প্রোডাকশন করছি বা যেটা কনজাম্পশন করছি সেটা আমরা কোথা থেকে করছি, কোথা থেকে আমরা এগুলো পাচ্ছি, ফ্রম নেচার, প্রকৃতি থেকে পাচ্ছি। তো ইকোসোশালিজম কেবলমাত্র ইকুয়ালিটি, মানে ইকোনমিক ইকুয়ালিটির কথা বলছে না, কেবলমাত্র বলছে না যে ইকোনমিক ইনইকুয়ালিটিকে অ্যাবলিশ করতে হবে, বাট এটাও বলছে যে উই শুড কনসেন্ট্রেট আওয়ার থট ইন এনভায়রনমেন্ট অলসো, উই শুড গিভ সাম কনসেন্ট্রেশন টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট অলসো। সোশ্যালিজম মানে যদি কেবলমাত্র কেবলমাত্র এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিলোপ, মানে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিকাশ পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ধ্বংস করেই কেবলমাত্র সম্ভব, সেটা নয়, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে গেলেও আমাকে পরিবেশকে মাথায় রেখে কাজ করতে হবে। উই ক্যানট ইগনোর ইট, উই ক্যানট ইগনোর ইট। যদি আমরা এই মুহূর্তে ইগনোর করি, আমাদের ফিউচার প্রজন্ম ওই ইন এনভায়রনমেন্টাল ডুমস সেই স্টেজে চলে যাবে, তার কিছু থাকবে না।
এবার আমি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকটি বিশেষ গুরুত্বের দিক আমি বলতে চাই যখন আমরা এই গ্রিন পলিটিক্যাল থিওরি আলোচনা করছি। একটি হচ্ছে এনভায়রনমেন্ট অর ডিপ্লোম্যাসি, অর যেটাকে আমরা বলি গ্রিন ডিপ্লোম্যাসি। এবার ডিপ্লোম্যাসি জানি আমি, আমরা জানি কূটনীতি, ডিপ্লোম্যাসি জানি আমরা কূটনীতি, কূটনৈতিক সম্পর্ক, রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যত ভালো হবে, বাইলেটারাল রিলেশন তত স্ট্রং হবে। যে রাষ্ট্রের কূটনৈতিক ব্যবস্থা সবচেয়ে ভালো, সে রাষ্ট্র তত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সে রাষ্ট্র তত বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আনুষঙ্গিক অনেক অন্য ব্যাপারগুলো আছে, কিন্তু কূটনীতিকে আমরা কখনোই অস্বীকার করতে পারি, আজ থেকে না, এটা এটা অনেক অনেক পুরনো দিন থেকে, যেমন অর্থশাস্ত্রতে পর্যন্ত বলা আছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কূটনীতি কতটা গুরুত্বপূর্ণ, কূটনীতি কতটা গুরুত্বপূর্ণ। এবার যারা আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্স, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্স আলোচনার ক্ষেত্রে যখন এই শব্দটি আসে, তার একটা অন্য মানে, তার একটা অন্য ডেফিনিশন আছে। কিন্তু যখন আমরা গ্রিন পলিটিক্স নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, তখন আমরা গ্রিন ডিপ্লোম্যাসিটাকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকি। কি না, ডিপ্লোম্যাসি, কূটনীতি বিটুইন ম্যান অ্যান্ড নেচার ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি, আমার সাথে পরিবেশের কূটনৈতিক সম্পর্ক। টু ডেভেলপ আ ন্যাচারাল কন্ডিশন ফর ফার্দার ডেভেলপমেন্ট, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আন্তর্জাতিক সম্পর্কের, যখন আমি প্রথমে বলেছি এটি, এই যে এই এই ধারণাটা গ্রিন পলিটিক্যাল থিওরি, এই ধারণাটা অ্যাকচুয়ালি বিশেষভাবে প্রচলিত হচ্ছে বর্তমান যুগে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, রাষ্ট্রের যেটি আরেকটি রাষ্ট্রবিজ্ঞানের একটি বিশেষ বিভাগ, সেটি সেখানে এই আলোচনাটা বারবার এসছে যে এবার কূটনীতি মানে ডিপ্লোমেসিকে অন্যভাবে ভাবতে হবে, গ্রিন ডিপ্লোমেসি। কূটনৈতিক সম্পর্ক বিটুইন, নট বিটুইন টু নেশনস বাট বিটুইন পিপল, বিটুইন হিউম্যান বিং অ্যান্ড নেচার, এটা ভাবনার সময় এসেছে। আমি আরেকটি দিকে বলবো যে সিকিউরিটির কথাটা আমি আগে বলেছি, যে ওয়াই দিস এনভায়রনমেন্ট, সরি, ওয়াই দিস গ্রিন পলিটিক্যাল থিওরি ইজ হাউ অর হাউ দিস গ্রিন পলিটিক্যাল থিওরি ইজ কানেক্টেড উইথ দিস সিকিউরিটি, অবশ্যই এর যোগাযোগ রয়েছে। কারণ এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের ফলে রিসোর্স নেওয়ার জন্য একটা কনফ্লিক্ট হয়, একটা কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড নেচার, কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড নেচার। সেই কনফ্লিক্টটা যত বাড়বে পরিবেশের ক্ষতি তত হবে, এবং পরিবেশের ক্ষতি হলে মানুষের সমস্যাও তত বাড়বে। আমি যদি মিলিটারিজমকে বলি, যে এই এই যে এত 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 সৈন্য সামন্তের উন্নতি, আমাদের এত অস্ত্র শস্ত্রের পরীক্ষা নিরীক্ষা সারা বিশ্ব জুড়ে চলছে, আমি অস্ত্রের দিক দিয়ে কত বেশি শক্তিশালী, সেটার ব্যবহার আদৌ হবে কিনা আমি জানি না। গ্লোবাল ভিলেজে থেকে আমি প্রার্থনা করব যে সেই অস্ত্রের ব্যবহার যেন কখনোই না হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা তার পরীক্ষা নিরীক্ষা করছি, এবং এর একটা বৃহত্তর ইম্প্যাক্ট কিন্তু আছে পরিবেশের ক্ষেত্রে, যেখানে যে টেস্ট গুলো হচ্ছে তার মাটি নষ্ট হচ্ছে, আর গাছ নষ্ট হচ্ছে, অন্য পশু পাখিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই এক্সেসিভ
এই মিলিটারিজমের টেন্ডেন্সি আমাকে অনেক বেশি অস্ত্র অস্ত্রে অনেক বেশি সম্মিলিত একটি রাষ্ট্র হতে হবে, এই ধারণাটাও কিন্তু আমাদের ভীষণভাবে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এবার আমি আসব যেটা আমি বলেছিলাম যে আমি দুটো ভাগে ভাগ করেছি, এবার আসব আমি ভারতের ক্ষেত্রে, যেটাকে আমি বললাম প্রথমেই বলেছিলাম যে আমি যদি লোকালি চিন্তা না করতে পারি তাহলে আমি গ্লোবালি সেটাকে নিয়ে যেতে পারবো না, কারণ গ্লোবাল যে চেঞ্জেস গুলো হবে তা কিন্তু লোকাল লেভেল থেকেই হতে হবে। অর্থাৎ আমি যদি এখন মনে করি যে সরকার বলে দিল যে ভাই তোমাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে, অর্থাৎ তুমি যদি কোনো রকম অনিয়ম করো, তুমি যদি ঘুষ খাও বা ইত্যাদি কিছু করো তাহলে তোমার বিশেষ শাস্তি হবে, এই তোমার আমরা একটা আইন করেছি। এবার মজা হচ্ছে আমরা কি করি, আমরা আমাদের কাজটা এগিয়ে যাতে আগে হয়, আমার সমস্যার পোহাতে না হয়, আমরা প্রত্যেকেই প্রথমে ভাবি যে না এগুলো করবো না, কিন্তু যখন আমাদের মধ্যে সমস্যাটা আসে, নিজেদের মধ্যে আসে, তখন আমরা সেই সমস্যাটাকে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার জন্য আমরা দিয়ে দিই, কিন্তু কিন্তু মনে মনে বিশ্বাস করি না, দিস ইজ নট মাই প্রিন্সিপাল, যদি এটা আমার ক্ষেত্রে আসে আমি কখনোই কিন্তু এটা করব না। এরকম আমরা অনেক ব্যক্তি আছি, মনে মনে ঘুষ নেওয়া বা অনৈতিক পথ অবলম্বনকে আমরা বিশ্বাস করি না, কিন্তু কি হয় যখন আমরা পরিস্থিতির মধ্যে পড়ি তখন আমার মনে হয় না আমি যদি এই অনৈতিক পথটা অবলম্বন এক্ষুনি না করি তাহলে আমার কাজটা ভীষণ দেরি হবে, আমার অন্যান্য তার সাথে রিলেটেড অন্যান্য কাজগুলো ক্ষতি হতে থাকবে। এখন হচ্ছে এই যদি আমরা প্রত্যেক ব্যক্তি মনে করি না আমরা না ঘুষ খাবো না আমরা ঘুষ দেব, তাহলে এটা অটোমেটিক বন্ধ হতে থাকবে। তো এখানেও সেটা যদি প্রত্যেক পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র চিন্তা করে যে আমি পরিবেশ বান্ধব রাষ্ট্র তৈরি করব, তাহলে কিন্তু আমরা পরিবেশ বান্ধব রাষ্ট্র তৈরি করতে পারি, কিন্তু আমাকে ভাবতে হবে লোকালি। ওই যে আমি বললাম যে এর একটা আইডিওলজি রয়েছে যে গ্রাসরুট পলিটিক্স, ওই গ্রাসরুট পলিটিক্স থেকেও আমাকে এটা নিয়ে আলোচনা করতে হবে, নীতি নির্ধারণ করতে হবে গ্রাসরুট থেকে। এবার আমি আসি ভারতে, ভারতে বর্তমানে গ্রিন পলিটিক্যাল থিওরি এর ধারণাটা যে কতখানি দরকারি সেটা আমার আলাদা করে বলবার কোনো দরকার নেই, কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর সমস্যা আমাদের দেশে রয়েছে, এবং রিসেন্টলি ভেরি রিসেন্ট আমরা যে সমস্যাটার সম্মুখীন হলাম পুজোর পরে, দিল্লির এয়ার কোয়ালিটির অবস্থা, দিল্লি সরকারকে হিমশিম খেতে হচ্ছে, যে কটা স্কুল কলেজ খুলেছিল পারলে স্কুলগুলোকে সে বন্ধ করতে হলো, কলেজের বিষয়টা আমি খুব ভালো জানি না, কয়েকটি কলেজ তো অনলাইনও শুরু করে দিয়েছিল ওই সময়টার জন্য, এতটাই অবস্থা খারাপ ছিল, করতে হয়েছে, সে হাবুডুবু খেতে হয়েছে তার তার সরকার সেই সরকারকে, টু কন্ট্রোল দ্যাট প্রবলেম, টু কন্ট্রোল দ্য এনভায়রনমেন্ট প্রবলেম, এটা একটা ভেরি রিসেন্ট ঘটনা, এক্ষুনি এক্ষুনি একটা ঘটে যাওয়া ঘটনা, এরকম অনেক ঘটনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই 2021-এ দাঁড়িয়ে এই বিংশ এবং একবিংশ শতাব্দীতে আমরা দেখছি সমস্যাগুলো রয়েছে, অথচ ভারতবর্ষের মতন একটা দেশে যার যদি আমাদের এনশিয়েন্ট লিটারেচারে চলে যাই, একদম একদম পুরাতন প্রাচীনকালের ভারত কিন্তু যদি আমরা দেখি, আমরা দেখবো যে ভারতবর্ষ কিন্তু শিখিয়েছে কি করে পরিবেশ বান্ধব হওয়া যায় এবং পরিবেশের গুরুত্ব কি ভারতবর্ষটা শিখিয়েছে, এখনো তার প্রচুর লিটারেচার রয়েছে, টেক্সট রয়েছে, যে বৈদিক লিটারেচারে আমরা দেখেছি, আমরা মনুস্মৃতিতে দেখেছি, আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে দেখেছি, সেখানে বারবার করে বলা হয়েছে, এবং আমাদের সবচেয়ে মজার কথা যে আমাদের যে ধর্ম সেই সময় ছিল, অর্থাৎ সেই সময় তো হিন্দু ধর্মেরই প্রচলন ছিল, এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম আসলো যখন ব্রাহ্মণদের অত্যাধিক আধিপত্য, এক্সকিউজ মি, ব্রাহ্মণ আধিপত্য অনেক বেড়ে গিয়েছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে মানুষ অল্টারনেটিভ চাইছিল, কারণ এই বর্ণাশ্রমের ফলে দুটো তিনটে শ্রেণী তারা কিছুর সাথেই জড়িত হতে পারছিল না, না রাজনীতি না ধর্ম না শিক্ষা, কিছুর সাথেই না, তারা যে স্লেভ
স্লেভ পিপল ট্রিটেড হতো। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসবার জন্য কিন্তু বুদ্ধিজম যখন আসলো তখন এই 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 একটি কারণ ছিল যে মানুষ বুদ্ধিজমের প্রতি আকৃষ্ট হয়েছিল, সেটা একটি ভিন্ন আলোচনা, আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে পুরাতন যে হিন্দু লিটারেচার্স রয়েছে, পরবর্তীকালে বৌদ্ধ লিটারেচার রয়েছে, সেগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে ভারতবর্ষ কিন্তু পরিবেশের ওপর কতভাবে গুরুত্ব আরোপ করেছে। ভারতবর্ষে আমাদের হিন্দু ধর্মের প্রথম ব্যবস্থাই হচ্ছে যে মানুষ যেমন তৈরি কর, আমরা হচ্ছে ডিভাইন ডিভাইনিটিতে বিশ্বাস করি এবং রাজাও যে ঈশ্বর ঈশ্বরের দূত এরকম একটা বিশ্বাস করা হয়, যে যেটাকে আমরা বলি যে ডিভাইন অরিজিন থিওরি, সেখান থেকে বলা হচ্ছে মানুষ ঈশ্বর সৃষ্ট এবং প্রকৃতিও ঈশ্বর সৃষ্ট। তো আমি যদি প্রকৃতির ক্ষতি করি তাহলে আমি ইনডিরেক্টলি আমি ঈশ্বরকে ক্ষতি করছি। দ্যাট ওয়াজ দ্য মেইন কনসেপ্ট, আমি ঈশ্বরের ক্ষতি করছি। এই জায়গা থেকে আমরা এবং ভারতবর্ষে দেখেছি যে আমরা গাছকে পুজো করি, আমরা ভারতবর্ষে বিভিন্ন বিভিন্ন হিন্দুর মধ্যে হিন্দুদের মধ্যে বিভিন্ন দেবদেবী একটি করে বাহন আছে এবং এই বাহনটি বাহনটি তো একটি অ্যানিমেল, একটি জীব। কেন বাহনকে রাখা হয়েছে? কারণ তাকে আমরা পুজো করছি। অল টোটাল যেটা দাঁড়াচ্ছে যে আমরা কিন্তু এনভায়রনমেন্ট প্রোটেকশনের দিকে ভারতবর্ষের এনশিয়েন্ট ইন্ডিয়া এটা আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে দেখিয়েছে এবং তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। এবং যখন বুদ্ধিজম আসলো সেই নীতিটার কিন্তু কোনো ভিন্নতা হয়নি, পরিবেশ বান্ধব নীতি, বরঞ্চ আরো কিছু জুড়ে গেল, সেটা হচ্ছে অহিংস, নন ভায়োলেন্স, যেটা বুদ্ধিজমের মূল বিশ্বাস, মূল ভিত্তি। এবং যে এখন এক্ষুনি একটি নতুন ধারণারও এসছে, বুদ্ধিস্ট ইকোনমি, অর্থনীতির বুদ্ধি বুদ্ধ ধারণা, মানে বুদ্ধিজম, বুদ্ধিস্ট ইকোনমি, এই একটি ধারণা নতুন ভাবে এসছে। সেখানে বলা হচ্ছে যে তোমার স্যাটিসফ্যাকশন কিসে আসে, আমার তৃপ্তি কিসে আসে, ব্যক্তি তৃপ্তি কিসে আসে? ব্যক্তি তৃপ্তি আসে যখন আমরা নিজেকে মেটেরিয়ালিস্টিক স্যাটিসফাই করি, আমি গাড়ি চাইছি, পাচ্ছি, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এটা আমাকে ইটস হার্টিং, এটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি ফ্ল্যাট চাইছি, আমি ঘুরতে যেতে চাইছি, আমি আজকে বিদেশ যাব, ঘুরে আসব, কাল আমি হিমালয় ট্র্যাকিং করে আসব, এটাও একটা কাইন্ড অফ মেটেরিয়ালিস্ট ডিজায়ার অ্যান্ড উই ট্রাই টু স্যাটিসফাই আওয়ার সেলফ। বুদ্ধ বলছেন এগুলো সব কিছুর জন্য তোমার মূল যেটা দরকার সেটা হচ্ছে ইকোনমি, অর্থ। তো এবার এগুলো করতে গিয়ে তুমি যদি আরেকটা দিকে দেখো, স্যাটিসফ্যাকশনটা ইকোনমি থেকে মেন্টাল পিসে আনো, আদার ওয়েজ চিন্তা করো। ইকোনমি ক্যানট গিভ ইউ ফুল স্যাটিসফ্যাকশন, দের আর আদার মেনি পিসফুল থিংস হুইচ উইল গিভ ইউ দ্যাট আলটিমেট স্যাটিসফ্যাকশন, নট ওনলি দ্যাট রিলিজিয়ন। উনি বলছেন না কেবলমাত্র মেডিটেশন অ্যান্ড রিলিজিয়নই তোমাকে আলটিমেট দেবে, কিন্তু ইকোনমি কখনোই তোমাকে আলটিমেট স্যাটিসফ্যাকশন দেবে না। আমি এক্ষেত্রে একটি ছোট্ট কথা বলতে চাই এই প্রসঙ্গে, যে আমাদের কাছের রাষ্ট্র ভুটান জিরো কার্বন এমিশনে দাঁড়িয়ে আছে। এবার এর একটি সমালোচনাও আছে যে ভুটান একটি ছোট্ট রাষ্ট্র, ভুটানের জনসংখ্যা ভীষণ কম, তাই ভুটানের পক্ষে এটা সম্ভব হয়েছে। আমি যদি ভুটানকে ভারতের একটি গ্রামের সাথে তুলনা করি তাহলে কি আমরা সেটা সম্ভব করতে পারবো? আমার প্রশ্নটা এখানে, ভুটানের যা প্রাকৃতিক সৌন্দর্য তাতে ভুটানে প্রতি বছর কোটি কোটি পর্যটকের যাওয়ার কথা, ভুটান সরকার সেটা অ্যালাউ করেন না। ওরা যখনই দেখে যে পর্যটকের ভিড় অনেক আসতে পারে, মানে যে সময়টাতে, ওরা সবকিছুর খরচ অনেকভাবে বাড়িয়ে দেয়, তার ফলে পর্যটক যাচ্ছে না, তা না, যাচ্ছেন কিন্তু লিমিটেড, কারণ ওরা জানে বেশি পর্যটক ঢোকা মানেই আমার বেশি ক্ষতি হওয়া,
ইয়েস, বেশি পর্যটক আসা মানেই আমার আর্নিংও বেশি, কিন্তু আর্নিং ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। আমার পরিবেশ বান্ধব রাষ্ট্রকে বাঁচিয়ে রাখতে গেলে আমার যতটা ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে বেশি আমি করব না, এবং ওদের আইন কানুন খুব স্ট্রিক্ট এই বিষয়ে। আমি ভুটান বললাম, আমি এই মুহূর্তে আমি 2020 সালে যে কোভিড সিচুয়েশন হয়েছিল, আমি সে কোভিড সিচুয়েশনের সময় আমি ঠিক আমার পাশের যে রাজ্যটি রয়েছে সিকিম, আমি তার উদাহরণ দিচ্ছি এখানে। যখন কোভিড খুব বেড়েছে বা কোভিড হওয়ার আগে পর্যন্ত, কোভিড হওয়ার আগে পর্যন্ত, কোভিড সিচুয়েশন তৈরি হওয়ার আগে পর্যন্ত, সিকিমে ঢোকার মুহূর্তে চেকিং পয়েন্টগুলোতে পরীক্ষা করা হচ্ছে যে তুমি কোন ফলগুলো নিয়ে যাচ্ছ। সেই ফলের মধ্যে যদি কার্বাইডের পরিমাণ বেশি থাকে, সেই ফলগুলো ওদের ওখানে অ্যালাউড নয়। যে পর্যটকরা সিকিম ভ্রমণ করতে যাচ্ছেন, তারা যে গাড়িতে বসে যে খাদ্য খাওয়া করছেন, যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করছেন, ওই গাড়িতেই ফেলে রাখতে হবে, ডাস্টবিনে, গাড়ির মধ্যে ডাস্টবিন রাখা থাকে। কারণ ওখানে গিয়ে যদি এটি হয়, তাহলে সেটিকে তাহলে সে গাড়ির মালিক এবং গাড়ির চালক উভয়কে শাস্তি দিতে হবে। কটা রাজ্য আমরা এইভাবে ভাবি। আচ্ছা, এবার আমি আসি, আমি একটু একটু যদি সময় আছে কি আলোচনা করার আর একটু। হ্যাঁ ম্যাম, বলতে পারেন, অসুবিধা নেই। আমাকে, আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমি বলবো যে এই যে এই প্রাচীন যে চিন্তা ভাবনা পরিবেশ সম্পর্কে, যে প্রাচীন পুঁথিগুলো থেকে পাই যে আমরা ভারতবর্ষের বহু বহু পুরনো অপুরনো পরিবেশ এবং রাষ্ট্রের মানুষের সহাবস্থানের উপর বিশ্বাস করতেন, সেই ধারণাটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করি। কিন্তু আমরা গান্ধী লেখার মধ্যে কিন্তু তার চিন্তাভাবনা কিন্তু সেটা আবার আমরা ফিরে পাই। যদিও গান্ধীজি নিজেকে কখনোই দাবি করেননি পরিবেশবিদ হিসেবে, কিন্তু রামচন্দ্র গুহ, তিনি যখন তার লেখার কাজগুলো করে এনভায়রনমেন্টাল নিয়ে, তিনি তখন কিন্তু গান্ধীকে বলছে যে উনি একজন একজন পুরাতন পরিবেশবিদ ভারতবর্ষে, তিনি তাকে এটি বলে আখ্যা দিয়েছেন। এবং সত্যি গান্ধী গান্ধী চিন্তা ভাবনা গুলো গান্ধী চিন্তা ভাবনা গুলো সত্যি এখানে কাজ দিচ্ছে। এরকম আজকে যখন দাঁড়িয়ে বিশ্ব, মানে আমি বলছি গ্লোবালি, আমাদের আমরা বুঝতে পারছি অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কুফল আমরা ভোগ করছি, অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কুফলটা আমরা ভোগ করছি, সেটা গান্ধী বহু আগে আইডেন্টিফাই করেছিলেন। এবং উনি অ্যান্টি ইন্ডাস্ট্রিয়ালাইজ ছিলেন, উনি অ্যান্টি ডেভেলপমেন্ট ছিলেন না। ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, উন্নয়ন বলতে যেটা বুঝি, পৃথিবীতে বাঁচতে গেলে তার পৃথিবী স্থবির হয়ে থাকতে পারে না, তার উন্নয়ন হতেই হবে। কিন্তু উন্নয়নের কোন পর্যায়ে আমরা গিয়ে উন্নয়ন করবো, সেটা একটি বিশেষ বিষয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি, এবং গান্ধীজি বলেছেন উনি অ্যান্টি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। কেন? উনি কটেজ ইন্ডাস্ট্রিতে বিশ্বাস করতেন, ছোট শিল্প, গ্রামীণ শিল্প, তাতে বিশ্বাসী ছিলেন। এবং সত্যি তো যেই শিল্পগুলো পরিবেশ বান্ধব সেগুলোকে যদি আমরা অনেক বেশি বেশি করে করি, আমরা একবারে হয়তো 100 টাকা পাবো না, কিন্তু 3বারে 100 টাকা ঠিকই পাবো। উনার যে স্বদেশী আন্দোলন, এই স্বদেশী আন্দোলন একটি একটি কাইন্ড অফ এনভায়রনমেন্ট কনসেপ্ট। হিজ থট অফ নন ভায়োলেন্স অলসো আ কাইন্ড অফ এনভায়রনমেন্ট থট। এটা অস্বীকার করার উপায় নেই। এবং গান্ধী যেটা খুব সুন্দরভাবে গান্ধীজি বলেছিলেন,
যে ইউ হ্যাভ এভরিথিং এভরিথিং টু স্যাটিসফাই ইউর নিড বাট নট ইউর গ্রিড। ব্যক্তি লোভকে কন্ট্রোল করার মতন বা বা মানে দমন করার মতন, কমিয়ে রাখার মতন এমন কোনো মেটেরিয়াল পৃথিবীতে তৈরি হয়নি যেটা পেলেই আমার লোভ থাকবে না, কিন্তু যা আমার চাহিদা তা পূরণ করার বিশ্বে সব ব্যবস্থা রয়েছে। কিন্তু আমার লোভ স্যাটিসফাইড হবে এটা এখনো কিছু তৈরি হয়নি এখন অব্দি। এখন প্রসঙ্গ হচ্ছে বর্তমান ভারতে এই গ্রিন পলিটিক্যাল থিওরি এই ধারণাটা কতটা দরকারি, কতটা প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয়তা আছে, নইলে এয়ার পলিউশন বোর্ড ভারতবর্ষে তৈরি হয় না, ওয়াটার কনজারভেশন নিয়ে ভাবা হয় না, ওয়াস্ট ম্যানেজমেন্ট একটা বিশাল বিশাল বিষয় হয়ে যায় না, এগুলো এখন ভাবনার সময় এসেছে, ভীষণভাবে এসেছে। শুধুমাত্র আভ্যন্তরীণ রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতেও ভারতবর্ষকে এটা ভাবতে হবে। কেন ভাবতে হবে আমি বলছি, আমরা যখন এক্ষুনি এক্ষুনি আমরা চীনকে নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত হয়ে আছি, এবার চীন যদি আমরা পররাষ্ট্রনীতি আলোচনা দেখি তাহলে দেখা যাবে যে চীন কিন্তু ইজ নট আ ভেরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, নট অ্যাট অল। চীন এত পরিবেশ নিয়ে চিন্তা করে না, চীন নিজের প্রফিট নিয়ে খুব ভালো ভালো বোঝে, তার ফলে যেখান যেখান থেকে তার মনে হবে তার সুরক্ষার জন্য এই কাজগুলো করা দরকার, ওরা কখনোই পরিবেশের ওপর চিন্তা না করে সুরক্ষার জন্য ইমিডিয়েট সেই ব্যবস্থাগুলো করে ফেলবে, সে হিমালয় সাব হিমালয় যেখানে তাদের দরকার হবে, যেখানে আমরা বলি যে ওই জায়গাগুলোকে আমাদের হাত দেওয়া আমাদের ভবিষ্যতের পক্ষে ক্ষতি, আমাদের নট অনলি ফর আস, ফর ওয়ার্ল্ড, ফর দ্য ওয়ার্ল্ড গ্লোবালি, কারণ অলরেডি বরফ গলা শুরু হচ্ছে মেরুতে, জলস্তর অলরেডি বাড়ছে। তো এমন কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের না ধরাই ভালো, কিন্তু চীন সেটা মানে না। এবার ভারতবর্ষ সেটাকে করতে গিয়ে ভারতবর্ষ কিন্তু অলরেডি শুরু করেছে, কারণ ভারতবর্ষের সিকিউরিটি প্রবলেম হচ্ছে, ভারতবর্ষ যদি এখন সেগুলো না করে তাহলে তার সিকিউরিটি প্রবলেম হচ্ছে। অরুণাচল প্রদেশ, সিকিম, এদিকে অনেক সিকিউরিটি মেজার নিতে হচ্ছে যার ফলে এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ভারতবর্ষ হাত পা গুটিয়ে বসে থাকবে, চীন তো এগুলো তৈরি করে হঠাৎ দেখলাম যে আমাদের ঘাড়ের উপর এসে দাঁড়িয়ে পড়েছে, কারণ চীন হচ্ছে এমন একটি দেশ যাকে কোনোভাবেই আমরা বিশ্বাস করতে পারি না। তাহলে আমাদের বাঁচার উপায় কি? এখন প্রশ্ন হচ্ছে গ্লোবালি ইন্টারন্যাশনালি এত আলোচনা এত পর্যালোচনা হয়েছে পরিবেশের ওপরে, তাহলে এই বিষয়টা কেন ইউএনতে আলোচনা হচ্ছে না? ফর সিকিউরিটি মেজার্স চীন দিনের পর দিন পরিবেশ নষ্ট করছে, কিন্তু ভারতবর্ষকেও তার সাথে বাঁচাতে গেলে সেই পরিবেশের ওপর হাত দিতে হচ্ছে, তাহলে সেই ভাবনাটা কেন গ্লোবালি আলোচনা হচ্ছে না? এবং শুধু এটা এই ধরনের জিনিস আমার দেশের ক্ষেত্রে যেমন রয়েছে, অন্য দেশের অন্য সমস্যা রয়েছে, আমি যেমন বলতে পারি মাইগ্রেশন ইস্যুস, ইউরোপে ঢোকার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন দেশের কিছু ভালো দেশে উন্নতশীল দেশে ঢোকার জন্য 90 ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যেই রাষ্ট্রগুলো রয়েছে তারা রেফিউজিরা বর্ডারের কাছে লাইন দিয়ে বসে আছেন, তার সোশ্যাল জাস্টিসের উত্তর কোথায়? এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর ফলে মাইগ্রেশন হচ্ছে, তার উত্তর কোথায়? ভারতবর্ষে নর্মদা বাঁচার হয়েছে, সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলন হয়েছে, আমাদের দেশে বন্দনা শিবাও রয়েছেন, হচ্ছে। কিন্তু এরই মধ্যে আমাদের দেখতে হবে যে উত্তরাখণ্ডে এতবার করে এত বীভৎস প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কেন?
একটি ছোট্ট উত্তরাখণ্ডের ওই অঞ্চলটুকুর মধ্যে কতগুলো ড্যাম তৈরি হয়েছে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য উত্তরাখণ্ড এবং তার আশেপাশের রাজ্যগুলো দেওয়ার জন্য? তার অল্টারনেটিভ কেন বের করা কিছু হবে না? এবং যত ড্যাম তৈরি হয়েছে, এবং উত্তরাখণ্ডে একটা ভীষণ ভাবে আন্দোলন চলছে, যদিও আন্দোলনটাকে দাবি রাখার চেষ্টা হচ্ছে, কারণ মানুষের তো ঘর বাড়ি, আজকে মানুষ এই বাড়িটা তৈরি করে আছে, কালকে জানে না সেই বাড়িতে থাকতে পারবে কিনা, কখন একটা বীভৎস প্রাকৃতিক দুর্যোগ এবং সবকিছু ভেঙে ভেঙে চুরে শেষ হয়ে চলে যাবে। এই আনসার গুলো আমাদেরকে চাই, এর উত্তরগুলো আমাদের আমরা আমরা চাই, কারণ এই আমার দেশই অতীত থেকে আমরা কেন শিক্ষা নিচ্ছি না যে উন্নয়নের জায়গাটা আমরা কোথায় গিয়ে আটকাবো? এত বেশি উন্নয়ন করতে গেলে আমাদের ক্ষতিটা কোথায় হচ্ছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু তার অ্যাপ্লিকেশনের জায়গাগুলো যদি সত্যি কোথায় হচ্ছে সেগুলো, তাই হতো তাহলে এত প্রবলেম কেন হতো? আমরা দেখছি ইন্টারস্টেট রেফিউজি প্রবলেম এত, ভেরি রিসেন্টলি ভারতবর্ষের সাথে ল্যাটিন আমেরিকার দেশগুলোর খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে, আগেও ছিল, কূটনৈতিক সম্পর্ক আগেও ছিল, কিন্তু ইদানিং খুব ভালো হয়েছে, কারণ আমরা এক্ষুনি পালসেস অর্থাৎ ডাল এবং মানে শস্য শস্যের জন্য এবং ভোজ্য তেলের জন্য ল্যাটিন আমেরিকার বেশ মানে ব্রাজিল আর্জেন্টিনা বেশ কিছু দেশগুলোর উপর নির্ভরশীল হচ্ছে। কেন আমরা আমাদের দেশ এরকম অবস্থায় এখন চলে আসলো? কারণ আমাদের এগ্রিকালচার ল্যান্ড দিন দিন শর্ট পড়ছে, যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। এখন আমাকে বিদে আর যখন এদিকে ল্যান্ড কমছে, এদিকে আমার পপুলেশনও বাড়ছে, এটা সামাল দিতে গিয়ে আমাকে বিদেশ থেকে ডাল নিয়ে আসতে হচ্ছে, সয়াবিনের তেল আনতে হচ্ছে। তাহলে এই ভাবনাগুলো আমরা ভাবছি না কেন? একটা বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করতে গিয়ে আমার যে 100 একর জমি চলে যাচ্ছে, তার থেকে অল্টারনেটিভ ওয়ে আমি কেন বের করছি না? এয়ারপোর্টটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে নাকি অতগুলো চাষি কাজ হারাবে সেটা ইম্পর্টেন্ট হচ্ছে? এককালীন টাকাটা ইজ নট আ সলিউশন, সে তো কাজ হারাচ্ছে, ওই টাকাটা দিয়ে তার সারা জীবন চলবে না, সে কি কাজ করবে? একটি শহর থেকে গ্রামে যেতে আগে যদি 2টো স্টপেজ পড়তো, এখন সেখানে 15টা স্টপেজ পড়ে। কেন? কারণ গ্রামগুলো চলতি পথে গ্রামগুলো আর গ্রাম নেই, ওগুলো আস্তে আস্তে ছোট শহরে পরিণত হচ্ছে। কি করে হচ্ছে? এগ্রিকালচার ল্যান্ড চলে যাচ্ছে অন্যান্য ডেভেলপমেন্ট কাজে। এই এগুলো ভাববার সময় এসেছে। আমরা যদি লোকালি এগুলো এখন না ভাবতে পারি, তাহলে আমরা খুব খারাপ জায়গায় আরো এগিয়ে আসবো। সুতরাং এই যে পুঁথিগত দিক, এই যে আমরা গ্রিন পলিটিক্যাল থিওরি আলোচনা করতে গিয়ে বলছি যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি দরকার, কমিউনিটির এখানে ইনভলভ হওয়াটা দরকার, কমিউনিটি ইনভলভমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এগুলোকে কাজে লাগাতে হবে, করতে হবে। শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে বা সিলেবাসের মধ্যে এগুলোকে আটকে রাখলে চলবে না, এই বৃহত্তর জায়গাটাকে বুঝতে হবে। আমরা রিও কনফারেন্সে গিয়ে আলোচনা করব, আমরা অমুক কনফারেন্সে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে বলবো, কিন্তু আলটিমেটলি আমার দেশে আমি কি করব সেটা সেটা যদি খুব স্ট্রিক্ট হতে হয়, ফর আ টাইমিং আমাদেরকে হতে হবে, অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়বে, একটু কষ্ট হবে। এমনি তো আমরা জানতাম কোভিড আসবে, তাতেও তো আমরা অর্থনৈতিকগতভাবে অনেকটা পিছিয়ে পড়েছি, আস্তে আস্তে এগোচ্ছি, আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমি শেষ করার আগে বলবো যে আমি যে আলোচনাগুলো আজ আলোচনাটি আজকে এটা করলাম, এটা কেবলমাত্র আমি চাইবো যে যদি কোনো ছাত্রছাত্রী এটা শুনে থাকেন, তারা এটাকে রিসার্চ পর্যায়ে নিয়ে যান, এটাকে নিয়ে ভাবনা চিন্তা করুন। এই বিষয়টা কিন্তু ভাবনার সময় এসেছে, আমরা কিন্তু খুব ভালো জায়গায় দাঁড়িয়ে নিই। আজকের মতো সবাই আবার আমাদের পাশে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।